তোমাদের সাধারণ গণিত বইয়ের পৃষ্ঠা 296-তে গেলে দেখতে পাবা, এখানে সমবাহু ত্রিভুজের সূত্রটা দেওয়া আছে। তো মনে করি এবিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ। তাহলে এখানে এটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ এবিসি, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এটাও এ, এই বাহুর দৈর্ঘ্যও এ এবং এই বাহুর দৈর্ঘ্যও এ, বি থেকে সি পর্যন্ত। এবার আমরা এডি লম্ব আঁকবো বিসির উপর। তাহলে এই লম্ব আঁকার ফলে এটা কিন্তু তোমার এই পুরো বিসি বাহুটা দুইটা ভাগে ভাগ হবে, বি থেকে ডি পর্যন্ত একটা ভাগ এবং ডি থেকে সি পর্যন্ত আরেকটি ভাগ। দুইটা ভাগে ভাগ হওয়া মানে কি, এখানে যে পুরো দৈর্ঘ্য ছিল এ সেটা এখন অর্ধেক হয়ে যাবে, বি থেকে ডি পর্যন্ত হচ্ছে এ বাই টু, আবার সি থেকে ডি পর্যন্ত হচ্ছে এ বাই টু। তাহলে এটা আমরা এখানে লিখতে পারি যে বিডি সমান সিডি ইকুয়াল টু এ বাই টু। এবার ত্রিভুজ এ বি ডি এটা কোন ধরনের ত্রিভুজ? এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই এ বি ডি সমকোণী ত্রিভুজের আমরা পিথাগোরাসের সূত্র থেকে কি লিখতে পারি, এই যে অতিভুজ স্কোয়ার মানে এ বি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে এ ডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। দেখতে পাচ্ছ, বিডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার। সেখান থেকে আমরা এ ডি স্কোয়ারকে বামে রেখে বাকি সব ডানে নিয়ে যাব। এবার মান বসাবো, এ বির মান হচ্ছে এ আর বিডির মান হচ্ছে এ বাই টু। মান বসানোর পরে আমরা যথারীতি এখানে রসাগু করবো, করে একটা রেজাল্ট পেলাম 3a² / 4। এটা হচ্ছে এ ডি স্কোয়ারের মান। তাহলে এখানে যদি বর্গমূল করো তাহলে ওর উপর স্কোয়ার থাকবে না, শুধু এডি থাকবে, আর এখানে বর্গমূল করলে 3-এর উপর রুট চলে আসবে, আর এ স্কোয়ারকে বর্গমূল করলে শুধু এ থাকবে, আর নিচে 4-এর বর্গমূল 2। তাহলে আমরা দেখতে পেলাম রুট 3a/2, এটা হচ্ছে এই এডি এর মান মানে লম্বের মান। এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে ভূমি আর উচ্চতা। সো আমরা উচ্চতা এখন পেয়ে গেছি, এডির মানটা আমরা জেনে গেছি, আর ভূমির মানটা আমরা আগে থেকে জানি এ, ভূমির বি থেকে সি পর্যন্ত পুরোটাই হচ্ছে এ। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে এই ভূমির জায়গায় এ বসাবা আর উচ্চতার জায়গায় √3a/2 বসাবা। দেন এখানে তোমরা হিসাব করে দেখো, উপরে থাকবে √3 আর নিচে তোমার 2 ইন্টু 2, সরি উপরে এখানে কাটা যাবে না, এই এ দুইটা তো গুণ হবে, তাহলে এ গুণ করলে এ স্কোয়ার হবে, কারণ দুইটি উপরে আছে আর নিচে 2 দুগুণে 4। তাহলে সূত্র দাঁড়ালো কি, √3a² / 4। এটি হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। তাহলে আমরা প্রমাণটা বুঝে গেলাম। এবার এই সূত্রের সাথে সম্পর্কিত আমরা কিছু অঙ্ক দেখব। তোমাদের বইয়ের উদাহরণ 4 নম্বরটা এই সূত্রের সাথে সম্পর্কিত। এখানে লেখা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, যে প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার করে বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। এখন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, এখানে মনে করো এ, এই যে ভিতরের যে সমবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম প্রথম অবস্থায় সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। কিন্তু যখন 1 মিটার করে দৈর্ঘ্য বাড়ানো হলো সেটা হচ্ছে বাহিরের ত্রিভুজটা যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ানো মানে a+1। এখান থেকে a+1, এই সেটের বাহুটা হচ্ছে a+1, এদিকের বাহুটা হচ্ছে a+1। এখন ভিতরে যে ত্রিভুজটা আছে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ এবং আমরা একটু আগে সূত্র দেখলাম √3/4a². তাহলে ভিতরের ত্রিভুজের জন্য ওই সূত্রটাই প্রযোজ্য। আর বাহিরের যে ত্রিভুজটা আছে a+1 যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, তার জন্য ক্ষেত্রফল কী হবে, √3/4। এই দেখো এখানে এ এর জায়গায় আমরা বসাবো a+1, কারণ তার বাহুর দৈর্ঘ্য কত, a+1। এখন প্রশ্ন মতে আমরা বলতে পারি না যে তোমার এখানে যে বড় ত্রিভুজটা আছে সমবাহু ত্রিভুজ যেটা বড়টা মানে যে এটা, ওর ক্ষেত্রফল থেকে এই ভিতরের ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি বিয়োগ করে দেই তাহলে তোমার কত পাওয়া যাবে, 3√3 পাওয়া যাবে। আমরা বলতে পারি যে বাইরের যে ত্রিভুজটা ওটা তো তোমার কি, ওটার ক্ষেত্রফলটা ভিতরেরটা থেকে এত এতটুক বেশি, 3√3 বেশি, বাইরের ত্রিভুজের ক্ষেত্রফলটা ভিতরেরটার থেকে এতটুকু বেশি। তার মানে বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলে আমরা এটা সমান লিখতে পারি না, যে এই দুইটার বিয়োগফল হচ্ছে এইটা, কারণ যেহেতু এতটুক বেশি ছিল তার মানে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের বিয়োগ করলে আমরা এই মানটা পাবো। তাহলে এটাই করা হয়েছে, এখানে প্রশ্ন মতে লেখা হয়েছে যে বাইরের ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ভিতরেরটা বাদ দিলে 3√3 পাওয়া যায়। সেখান থেকে এখানে √3/4 দ্বারা যদি পুরোটাকে ভাগ করে দেওয়া হয় তাহলে দেখো এখানে √3/4 আছে, এটাও থাকবে না, এটাও থাকবে না, আর এখানে তোমার যেটা ঘটবে
দেখো এখানে এই থ্রি রুট থ্রিকে যদি আমি রুট থ্রি বাই ফোর দ্বারা ভাগ করি, তো আমরা জানি ভাগ করলে এটা গুণ করে উল্টে দিতে পারি আমরা, তাহলে গুণ করলে চার উপরে চলে যাবে এবং রুট থ্রি নিচে চলে আসবে, দেন এই রুট থ্রি কাটা যাবে আর তিন চারা এখানে 12 চলে আসবে। তারপরে এখানে সূত্র যায় এ প্লাস ভোল স্কোয়ার সূত্র নেওয়া হয়েছে, সেখান থেকে এটা বাদ দেওয়া হলো। তারপরে দেখো এ স্কোয়ার কাটা যায়, থাকতেছে 2a + 1 = 12, তার মানে 2a = এই এক ওখানে বিয়োগ করে দিলে 11 হবে, তাহলে এর মান হচ্ছে 5.5। তাহলে আমরা পেয়ে গেলাম যে এই ভিতরের ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.5 মিটার। তোমরা চাইলে অঙ্কটা একটু অন্যভাবে করতে পারো, যেটা হচ্ছে প্রশ্ন মতে দিয়ে আমরা এটার সমান কি লিখতে পারি, যে 3√3 + √3/4a² ওই নিয়মটা আমরা এখন দেখব অনুশীলনের অঙ্কতে। ওকে, তোমাদের বইয়ের অনুশীলনের 5 নম্বর ম্যাটটা দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল এত বৃদ্ধি পায়, একদম পুরো তোমার ওই যে উদাহরণের অঙ্কটার মতোই। তাহলে এটা আমি একটু অন্য নিয়মে করার চেষ্টা করি। তাহলে এখানে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার, তারপরে যদি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য এ মিটার হয়ে থাকে তাহলে তাতে ক্ষেত্রফল কত হবে, √3a² / 4, যেটা হচ্ছে সূত্র। তোমরা কিন্তু সূত্র অবশ্যই মুখস্থ করে একসাথে একটা জায়গায় লিখে ফেলবা, কারণ সূত্র না পারলে কিন্তু অঙ্ক যতই পারো তুমি কোনো পরীক্ষায় আর পারবা না, তাহলে যেন সূত্র ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান √3a² / 4। আচ্ছা, এবার যদি আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াই তাহলে ওর বাহুর দৈর্ঘ্য কত আসে, a + 2 মিটার, যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়। তাহলে আগে ছিল এ, এখন আরও 2 যোগ হবে a + 2 মিটার। এবার তাহলে ক্ষেত্রফল কত হবে, √3, এ দেখো এ স্কোয়ারের জায়গায় কত বসবে, a + 2² / 4 বর্গমিটার। এবার এটা তো সূত্র যায় a + 2² সূত্র, সেটা করলাম আমরা a² + 2ab + b², তাহলে থাকতেছে কত, a² + 4a + 4 বর্গমিটার। তোমরা চাইলে উদাহরণের অঙ্কটা একদম এটার মতো করে করতে পারো। নেক্সট ধাপে দেখো, প্রশ্ন মতে আমরা কি বলতে পারি, এই যে তোমার 2 মিটার করে বাড়ানোর পরে আমরা এই ক্ষেত্রফলটা পেলাম, এই ক্ষেত্রফলটা সমান কত, আগের ক্ষেত্রফলের থেকে 6√3 বেশি। প্রশ্নে কিন্তু এটাই বলা ছিল যে 2 মিটার যদি বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফলটা কত বেড়ে যায়, 6√3 বেড়ে যায়। তাহলে আগের ক্ষেত্রফল ছিল এত, তার সাথে আরও কত বেড়ে যাবে, 6√3 পরিমাণ ক্ষেত্রফল বেড়ে যাবে। আর তোমাদের উদাহরণে যেটা করা হয়েছিল, এটা তোমার এই যে আগের যে ক্ষেত্রফলটা সেটা বিয়োগ করা হয়েছিল সমান সমান দিয়ে, ওখানে 6√3 লেখা হয়েছিল, একদম কিন্তু একই কথা। তুমি জাস্ট এটা যদি ডান পক্ষ থেকে বামে নিয়ে যাও তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে জিনিসটা, যেটা উদাহরণে করা হয়েছিল, আর আমরা যেমন একটুখানি এখানে অন্যভাবে করলাম, পার্থক্য জাস্ট এতটুকুই, এছাড়া আর কোনো পার্থক্য নেই। এবার নিচে 4 লেখলা, এখানে যা আছে তাই থাকলো, আর এখানে লসাগু করলা, তাহলে √3a² + এখানে কত হবে, 4×6 = 24√3। দেন আমরা আর গুণ করব, এখানে দেখতে পাচ্ছ √3a² + 4a + 4, এটাই হেবে থাকলো। হ্যাঁ, এখানে সরি, 4 দ্বারা তোমার এখানে হ্যাঁ গুণ করা হয়েছে, গুণ করলে কি হবে, 4×4 কাটা যাবে। তুমি খেয়াল করে দেখো, এখানে যদি 4 দ্বারা আমরা গুণ করি তাহলে এই 4-এর সাথে এই 4 কিন্তু কি হয়, কাটা যায়। আবার এখানে যদি 4 দ্বারা গুণ করি তাহলে এই 4-এর সাথে এই 4 কাটা যায়, দ্যাট মিন্স 4 দ্বারা গুণ করলে উভয় পক্ষ থেকে 4 চলে যাবে। উপরের এখানে এটা বসালাম আর এখানে এটা বসালাম, এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে তোমার √3 কমন নেওয়া হয়েছে, √3 কমন নিলে কি থাকতেছে, a² + 24। এবার ওয়ে পক্ষ তুমি যদি আবার √3 দ্বারা কি করো, ভাগ করে দাও, তাহলে দেখবে এখানে √3 থাকবে না, এখানে √3 থাকবে না, থাকতেছে তাহলে a² + 4a + 4, আর এখানে a² + 24। এবার জাস্ট সবগুলো তুমি যে যা যেখানে এ আছে সব একসাথে করে ফেলো, আর যে মানগুলো আছে 24 আর 4 সেগুলো একসাথে করে ফেলো, তারপর দেখবে এটা বাদ যাবে, থাকবে 4a = 20, মানে a = কত, 20কে 4 দ্বারা ভাগ করলে 5 হবে, দ্যাট মিন্স ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এখানে 5 মিটার। তারপর 9 নম্বর যে ম্যাথটি আছে, এটা তোমাদের ওই সূত্রের সাথে সম্পর্কিত, তাই আমি 9 নম্বরে চলে যাব। এখানে একটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে 3টির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, একটি বিন্দু থেকে 3টির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7, 8 সেন্টিমিটার, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা সমবাহু ত্রিভুজ আমি এঁকেছি, এখানে দেখতে পাচ্ছ ABC, এই সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু, মনে করো ও হচ্ছে সেই অভ্যন্তরস্থ বিন্দু, এখানে যদি ও সেই বিন্দু হয়ে থাকে তাহলে দেখো এখানে ও বিন্দু থেকে
এই যে ডি এর উপরে একটা লম্ব আছে, ও থেকে তোমার যে এসি এর উপরে একটি লম্ব আছে ওই, আবার এবি এর উপরে একটি লম্ব আছে ও এফ। তো তোমরা এটা কিভাবে আঁকবা, জাস্ট একটা সমবাহু ত্রিভুজ আঁকবা, আঁকার পরে এই এ থেকে একটা লম্ব টানবা ডি পর্যন্ত, বি থেকে একটি লম্ব টানবা ই পর্যন্ত, আর সি থেকে একটি লম্ব টানবা এফ পর্যন্ত, দেখবা এরা পরস্পর ছেদ করবে এই ও বিন্দুতে, এটাকে বলা হয় ত্রিভুজের ভরকেন্দ্র। সো এখন আমাদের যেটা প্রশ্নে বলা হয়েছে যে ও বিন্দু হতে এদের উপর আমি যদি লম্ব টানি ওডি ওই এবং ও এফ লম্ব টানলাম, এখন বলা আছে এখানে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, এটা আমরা ধরে নেব এই ত্রিভুজের, কারণ এই ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিন্তু এখানে দেওয়া নাই, জাস্ট ওই ভিতরের এই লম্বগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, যে ও থেকে ডি পর্যন্ত 6, ও থেকে ই পর্যন্ত 7, আর ও থেকে এফ পর্যন্ত 8 সেন্টিমিটার, এটা বলা আছে। বাট এই এ থেকে বি পর্যন্ত বা বি থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য কত সেটা কিন্তু প্রশ্নে দেওয়া নেই, তাই আমরা এইটাকে ধরে নেব এক সেন্টিমিটার। ঠিক আছে, যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এখানে সমান, যেহেতু সমবাহু ত্রিভুজ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান এবং সবারই দৈর্ঘ্য কত 1 সেন্টিমিটার, তাহলে ওর ক্ষেত্রফল কত হবে সূত্র অনুযায়ী √3x² / 4² সেন্টিমিটার। আর দেওয়া আছে কি এই যে ওডির মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, ও এর মান হচ্ছে 7 সেন্টিমিটার, আর ও এফ এর মান হচ্ছে 8 সেন্টিমিটার, যেটা তোমার প্রশ্নে বলা আছে যে অভ্যন্তরস্থ বিন্দু থেকে লম্ব 6, 7, 8 সেন্টিমিটার। এখানে খেয়াল করে দেখো এই যে যথাক্রমে 6, 7, 8 সেন্টিমিটার, এটা কার মান, এই যে ওই বিন্দু থেকে তিনটা বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। সো এবার আমরা দেখো এখানে আমি তিনটার আলাদা কালার দিয়ে বোঝানো, মানে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। এখানে কিন্তু এ ও বি একটি ত্রিভুজ, বি ও সি একটি ত্রিভুজ, আবার এ ও সি একটি ত্রিভুজ, তিনটা কালার দেখতে পাচ্ছ, তিনটা ত্রিভুজ। এবং এই তিনটা ত্রিভুজের যদি আমি ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে কিন্তু আমি পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, কারণ পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমার দরকার হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, কিন্তু বাহুর দৈর্ঘ্য আমার কাছে আপাতত নাই, সেটা আমরা এক্স ধরে নিছি, তাই আমি সরাসরি পুরো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারতেছি না। কিন্তু আমার কাছে যেহেতু এই ভিতরের এই মানগুলো জানা আছে 6, 7, 8, এগুলোর সাহায্যে আমি চেষ্টা করব এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে। তাই আমরা এখানে ত্রিভুজ ক্ষেত্র এবিসি মানে কি, এই পুরো ত্রিভুজটার ভিতরে তিনটা ত্রিভুজ আমরা আছে দেখতে পাচ্ছি, বিওসি, এই যে বিওসি, এওসি, এই যে এওসি, আরেকটি হচ্ছে এও বি। সো এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এবার বের করি। দেখো ত্রিভুজ ক্ষেত্র বিওসির সমান কি হবে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে বিওসির ক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে ওডি, তাহলে এই যে হাফ গুণ বিসি ইন্টু ওডি, হাফ গুণ এক্স, কারণ বিসির মান তো হচ্ছে এক্স আর ওডির মান হচ্ছে 6। তাহলে এখানে দেখো 2 আর 6 কাটাকাটি করলে 3 আসতেছে, তার মানে 3 × x = 3x² সেন্টিমিটার। একইভাবে এ ও সি, এটার ক্ষেত্রফল কত হবে, হাফ গুণ এসি ইন্টু ওই, মানে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে এসির মান তো আমরা এক্স ধরে নিছি, তাহলে হাফ গুণ এক্স ইন্টু ও এর মান হচ্ছে 7, তার মানে 7x/2² সেন্টিমিটার। একইভাবে এ ও বি এর ক্ষেত্রে কী হবে, হাফ গুণ এই যে ভূমি হচ্ছে এ বি আর উচ্চতা হচ্ছে ও এফ, দ্যাট মিন্স x×8, তাহলে হাফ গুণ x×8 মানে কত, 4x² সেন্টিমিটার। তাহলে আমরা তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আলাদা আলাদা করে বের করে ফেললাম। এবার আমরা প্রশ্ন মধ্যে লিখতে পারি কিনা যে তোমার √3/4x² এটা কোথা থেকে আসলো, এটা হচ্ছে পুরো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 × x². আর এই যে সমান সমান তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল কী করা হয়েছে, এখানে যোগ করে লেখা হয়েছে, মানে এই যে এই জিনিসটা যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি মানে কত, এই যে √3/4 x² এটার ক্ষেত্রফল। আর এখানে দেখো প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যোগ করেছিলাম না, যে এই পুরোটা ত্রিভুজ মানে কি, ভিতরে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল। তাহলে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা এখানে বের করলাম 3x, 7x/2 আর 4x, তার মানে এই পুরোটার ক্ষেত্রফল √3x/4 = এখানে প্রত্যেকটা ভিতরে যে তিনটা ত্রিভুজ আছে সবার ক্ষেত্রফলের সমষ্টি, দ্যাট মিন্স 3x + 7x/2 + 4x সবগুলো যোগ করলে পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা পাওয়া যাবে, এই জন্য আমরা প্রশ্ন মতে দিয়ে এটা লিখে ফেললাম। এবার তো কাজ হচ্ছে নর্মাল যে আমরা
সমাধান করে ওভাবেই করতে হবে। যে রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার, এখানে ট্রু লসাগু করবা, তাহলে তিন দুগুণে সিক্স এক্স, এখানে হবে সেভেন এক্স, আর এখানে চার দুগুণে এইট এক্স। মাঝখানে কেন দুই দ্বারা গুণ হয়নি, কারণ এই দেখো নিচে দুই আছে, এই দুই দ্বারা এই দুই ভাগ করলে কত আসে ওয়ান, তাই ওয়ান ইন্টু সেভেন এক্স কত হবে, সেভেন এক্সই হবে। এবার ছয় সাত তেরো আট, আট যোগ করলে একুশ, টোয়েন্টি ওয়ান এক্স বাই টু। এবার আমরা যেটা করবো, আড়াআড়ি গুণ করে ফেললাম, এখানে দেখো রুট থ্রি এক্স স্কোয়ার আছে, সাথে এখানে টু গুণ হবে, তাহলে টু রুট থ্রি এক্স স্কোয়ার, আর এখানে চার ইন্টু টোয়েন্টি ওয়ান এক্স এটা লিখলাম। তারপরে খেয়াল করে দেখো এই লাইনটা, এখানে টু এখানেও আছে, এখানেও কিন্তু দুই দ্বারা ভাগ করা যায়, আবার এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, দ্যাট মিনস আমি টু এক্স কমন নিতে পারি। তাই আমি কি করলাম, উভয় পক্ষকে টু এক্স দ্বারা ভাগ করলাম, টু এক্স দ্বারা ভাগ করলে এখানে কি থাকবে, রুট থ্রি এক্স, আর এখানে থাকতেছে কত, ফোরটি টু, এক্স আর থাকবে না যেহেতু টু এক্স দ্বারা ভাগ করা হয়েছে। তারপরে এখানে এক্সটা বামে রেখে রুট থ্রি তো গুণাকারে আছে, ওকে আমরা ডানে নিয়ে ভাগ করে দিলাম। তো এখন আমাদের তো মান দরকার, আমরা কি করব, সাধারণত নিচে আমরা বর্গমূল রাখি না, রুট রাখি না, এই জন্য আমরা কি করি, হর আর লবকে একই রকম সংখ্যা দ্বারা গুণ করব। যেমন এখানে রুট থ্রি আছে, তো এটা দূর করতে গেলে আমাদের কি করতে হবে, আর একটা রুট থ্রি দ্বারা গুণ করতে হবে, কারণ রুট থ্রি, রুট থ্রি গুণ করলে রুটটা থাকবে না, শুধু থ্রি থাকবে, আর উপরেও বিয়াল্লিশের সাথে রুট থ্রি গুণ করা হয়েছে, এই জন্য ফোরটি টু রুট থ্রি হইল। এবার তিন আর বিয়াল্লিশ কাটাকাটি করলে ফোর চোদ্দো হবে, তাহলে চোদ্দো রুট থ্রি সমান, এবার তুমি ক্যালকুলেটারের মানটা বসাও, এটা চলে আসলো টোয়েন্টি ফোর পয়েন্ট টু ফোর নাইন সেন্টিমিটার। তাহলে আমরা কী পেয়ে গেলাম, এই এক্স পেয়ে গেলাম, এক্স কী ছিল, এই সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। প্রশ্নে দেখো বলা হয়েছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, মানে এই এক্সের মান জানতে চাওয়া হয়েছে, আর একটা জিনিস জানতে চাওয়া হয়েছে, সেটা হচ্ছে ক্ষেত্রফল। যেহেতু আমরা একবার দৈর্ঘ্য পেয়ে গেছি, এবার আর ক্ষেত্রফল বের করতে আমাদের কোনো সমস্যা হবে না। এবার আমরা দেখো বাহুর দৈর্ঘ্য যেহেতু টোয়েন্টি ফোর পয়েন্ট টু ফোর নাইন সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল হবে তোমার এখানে রুট থ্রি এক্স স্কোয়ার বাই ফোর, সূত্র বসাই দিলাম, এক্সের জায়গায় আমরা এই টোয়েন্টি ফোর পয়েন্ট টু ফোর নাইন বসাতে পারো, অথবা এখানে যে ফোরটিন রুট থ্রি পেয়েছি সেটাও বসাতে পারো, তোমাদের ইচ্ছা। তো আমি এটা এখানে বসালাম, বসানোর পরে মানটা বের করলাম পাঁচশো অষ্টআশি, তারপর ক্যালকুলেটারে জাস্ট সহজে হিসাব করলাম, চলে আসছে দুশো চুয়ান্ন পয়েন্ট ছয় এক এক বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম, দ্যাট মিনস উত্তর কী, যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত, আর ক্ষেত্রফল হচ্ছে দুশো চুয়ান্ন পয়েন্ট ছয় এক এক বর্গ সেন্টিমিটার, এটি হচ্ছে উত্তর।